মাথাভাঙ্গা 1 নং ব্লকের পচাগড় জুনিয়র বেসিক স্কুলে করোনা ভাইরাস নিয়ে স্কুল পড়ুয়া ও অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সচেতনতা প্রচার চালালেন মাথাভাঙ্গা মহকুমা শাসক জিতিন যাদব। মাথাভাঙ্গা 1 নং ব্লকের পচাগড় জুনিয়র বেসিক স্কুলে করোনা ভাইরাস নিয়ে স্কুল পড়ুয়া ও অভিভাবকদের এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রচার চালালেন মাথাভাঙ্গার মহকুমা শাসক জিতিন যাদব। এদিন মাথাভাঙ্গার ভবেরহাট এলাকায় জুনিয়র বেসিক স্কুলে গিয়ে করোনা ভাইরাস থেকে কিভাবে আমরা এড়িয়ে চলব, কিভাবে আমরা নিজেরাই প্রতিরোধ করতে পারি সেই বিষয় নিয়ে মহকুমা শাসক আলোচনা করেন। মহকুমা শাসক জিতিন যাদব বলেন, আমাদের ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব স্কুলে স্কুলে করোনা ভাইরাস নিয়ে প্রচার করতে হবে। সেই নির্দেশে আজকে স্কুলে প্রচার চালানো হলো, খুব ভালো সাড়া পেলাম। আমার ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন আছে সব স্কুলে করোনা ভাইরাসের প্রচার করতে হবে অ্যাওয়ারনেস জন্য, তো সেটাই আজকে উদ্দেশ্য ছিল। তো আজকে এখানে বাচ্চারা যান, ওনার ফ্যামিলি যান, সবাই এখানে উপস্থিত ছিল এবং সবাই সঙ্গে আমাদের সাইডে কথা ছিল কীভাবে করোনা ভাইরাসে কন্ট্রোল করা যায়, আর আমাকে নিজেই কীভাবে ধ্যান রাখতে হবে, তারপরে আমাকে আমি নিজেই আমার শরীর ঠিক থাকবে তো তারপরে আমার এই করোনা ভাইরাস কিছু করতে পারবে। স্যার অ্যাওয়ারনেস প্রোগ্রামে ছিল, একটা ভালো রেসপন্স ছিল। আমার বাচ্চারা যেন তো আপনি জানেন, তো ওনাকে সবই জিনিস কত ভালো লাগে, তো বাচ্চারা যেন এনজয় হয়েছিল, আমার এনজয় হয়েছিল।